বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার খাগড়াছড়ি জেলায় PKSF এর সহায়তায় সহযোগী সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন IDF কাঁঠাল উৎপাদন ও বাজারজাতকরণ উপখাতের উন্নয়নে কাজ করছে। এই দুর্গম পাহাড়ে সুমিষ্ট কাঁঠাল ফলে যা কিনা বাংলাদেশের জাতীয় ফল। পাহাড়ের শক্ত ও লাল মাটি কাঁঠাল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কাঁঠাল গ্রীষ্মকালীন ফল বলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই এর ফলন হয় সবচেয়ে বেশি। ফলের রাজা কাঁঠালের অপূর্ব স্বাদের পাশাপাশি রয়েছে নানান পুষ্টিগুণ। এতে রয়েছে ভিটামিন, খনিজ লবণ, শর্করা সহ আরও বহু পুষ্টি উপাদান। কাঁঠাল আকারে অনেক বড় হয় এবং এর ফলনও হয় প্রচুর। কাঁঠাল সাশ্রয়ী এবং পুষ্টিগুণ সমৃদ্ধ বলে বাজারে এর চাহিদাও প্রচুর। কাঁঠাল একটি সুপন্ন। আপনি ঘরে বসেই অনলাইনে সুপন্নের ওয়েবসাইটে অর্ডার করে পেয়ে যেতে পারেন এই কাঁঠাল।